কানাডানি যারা করে জান এটা গিয়ার কিন্তু দেশের শীর্ষ শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির পিএইচপি অটোমোবাইল সর পাঁচ দিনব্যাপী পিএইচপি প্রোটন মোটর ফেস্টর শুভ উদ্বোধন করা হয়। বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদত পিএইচপি বিজনেস স্কোয়ারত আজিয়া আগস্টের 25 তারিখ দৌড়ে বানমানিক 12 তারিখকে এই ফেস্টর শুভ উদ্বোধন করে বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিউল হাসান চৌধুরী নওফেল। পরে উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল, পিএইচপি অটোমোবাইলসের এমডি আক্তার পারভেজ হিরু ও সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু সহ আগত অতিথিয়লৈ ফেস্টত প্রদর্শিত দেশত প্রথমবারের মতো অ্যাসেম্বলিং করা ব্র্যান্ড নিউ গাড়িগুলোর নানা দিক ঘুরি ঘুরি চাই। তেল বেশি খাবে না আমাদের, এটাতে 1 লিটার 16 লিটার আন্ডার আছে। এখানে অ্যান্ড্রয়েড স্ক্রিন আছে, ব্লুটুথে কানেক্ট করে দিয়ে টিভি, বাচ্চাদের কার্টুন, গান টান সব কিছু চালানো যাবে। প্রোটন সাগার এক্সিবিশনটা হচ্ছে, সেটা আমি উদ্বোধনের জন্য এখানে এসেছি। গাড়িগুলো অত্যন্ত চমৎকার এবং দেশে সেগুলো অ্যাসেম্বলিং হয়েছে। সবচেয়ে বড় আমাদের পাওয়াটা হচ্ছে দেশে সেটা অ্যাসেম্বলিং হয়েছে। সুফি মিজানুর রহমান, তার সাথে যেই ব্র্যান্ডটি একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে পিএইচপি পরিবার, তাদের নেতৃত্বে এই অ্যাসেম্বলিংটা হচ্ছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটি একটি তার প্রমাণ যে বাংলাদেশে এটি অ্যাসেম্বলিং হয়ে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশে যে গাড়ির যে চাহিদা সেটা সে শুধু পূরণ করবে না, বিদেশেও বাংলাদেশ এই ধরনের গাড়িগুলো রপ্তানি করবে। এবং যেই স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, আজকে যেটা সফলতার পথে হাঁটছে, আমরা যাতে করে এটা শীঘ্রই সেটা বাস্তবায়ন করতে পারি। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে কাতারে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্য স্থির করা হয়েছে এবং 41 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের লক্ষ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার যেই স্বপ্ন বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং যেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। পাঁচ দিনব্যাপী এই ফেস্টত লাখ টাকা ক্যাশ ডিসকাউন্ট, ফ্রি রেজিস্ট্রেশন, 5 বছরের ওয়ারেন্টি ছাড়াও 500 ফ্রি সার্ভিস রিপ্লেস কার ও বাইব্যাক অফার করে কর্তৃপক্ষ। এটা যেহেতু কমার্শিয়াল হাব, এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন সবাইকে বেসিক্যালি এই সুযোগটা দেওয়ার জন্যই এখানে আমরা 5 দিনব্যাপী এই মেলাটার আয়োজন করেছি। আমাদের যতগুলো মডেল আমরা বাংলাদেশে অ্যাসেম্বল করছি সবগুলো মডেল এখানে আমরা প্রেজেন্ট করছি। আগামী 1-1.5 বছরের মধ্যে 50 বছর পূর্তি হবে। এই 50 বছরে এটা কিন্তু একটা দেশের একটা অ্যাচিভমেন্ট যে আমাদের দেশ আমরা নিজেরা গাড়ি তৈরি করতে পারি। একটা প্রোটন প্রেভি তৈরি করতে কিন্তু 8,332 আইটেম লাগে। তো 8,332 আইটেম আয়োজন করে অ্যাসেম্বল করা কিন্তু একটা গাড়ি তৈরি করা হয়। তো সেই কাজটা এখন আমরা নিজেদের দেশে নিজেরাই করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা নিজেরা এই 8,332 আইটেম ম্যানুফ্যাকচারিংয়ে যাব। সুফি মিজানুর রহমান সাহেব, আর প্রধানমন্ত্রীর হতা দিল যে সোনার বাংলা তুনার এখন হীরার বাংলা গুজুম। তো হীরার বাংলা গরিবাল্লায় তিনি বহুত ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট গজছেন। পিএইচপি গ্রুপ অটোমোবাইলস লিয়ে বাংলাদেশত তারা অ্যাসেম্বল করে, তারাই ব্যাক কিছু করিব। তো সাত ধরনের গাড়ি তারা এটা আড়ারে অফার করে সাশ্রয়ী মূল্যে ইন দেয়। তো আরা আশা করি দে আর দেশি প্রোডাক্ট ইউজ করিব আর জনগণ। এবং ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও বেন নিসদি সাবস্ক্রাইব লাইক গো লাল বাটন আছে এবেত ক্লিক করুন, আর ডাগো দিউ গো বেল আইকন আছে এবেত সাব দন, তোইলে অনে ব্যাকর আগদি আনার ভিডিও বিগিন সাইট তারিবেন আরা সাদ গায়ে হত হই।